বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ একাডেমিক স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজ আমার পাঠের বিষয় হচ্ছে উপপাদ্য 9.2, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং নবম ও দশম শ্রেণীতে প্রচুর এর প্রয়োগ আছে। বীজগণিতেও প্রয়োগ আছে, আমাদের জ্যামিতির অংশেও প্রয়োগ আছে, আবার ত্রিকোণমিতির অংশেও এগুলো প্রয়োগ আছে। কাজেই খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং শুনবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করতে পারি। আর পিথাগোরাসের উপপাদ্যটা কী সেটা একটু আমরা জেনে নেই। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ সমকোণী ত্রিভুজের বেলায় কেবলমাত্র পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করা যায়। সমকোণী ত্রিভুজের বেলায় পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করা যায়। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমরা দেখে নিই অতিভুজ কোনটা। এবিসি ত্রিভুজের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, কোণ বি হইল সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখানে অতিভুজ হইল এসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে অতিভুজ এসি হইলে ভূমি হইল বিসি আর লম্ব হইল এবি। আমরা অতিভুজ এসিকে বি ধরে নিয়েছি, এবিকে সি আর বিসিকে এ ধরা হয়েছে। তাহলে বিশেষ নির্বাচন যদি আমরা লিখি তাহলে বলা যায় কি, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এবং আমরা ধরে নেই এবি সমান সি, বিসি সমান এ এবং এসি সমান বি। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণের বিষয়টা কি, প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর অপর দুই বাহুর মধ্যে একটা ভূমি আর একটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব স্কোয়ার প্লাস হইল ভূমি স্কোয়ার, অর্থাৎ এসিকে আমরা কী ধরেছি, এসিকে হইল বি ধরেছি, তাহলে বি স্কোয়ার। এবিকে ধরেছি সি, তাহলে সি স্কোয়ার। আর বিসিকে ধরেছি এ, তাহলে এ স্কোয়ার। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, এইটাই হইল প্রমাণের বিষয়। তাহলে এই হইল বিশেষ নির্বাচন। আমরা এখন অঙ্কনে চলে যেতে পারি। অঙ্কন সাথে সাথে আমরা অঙ্কন একটা আগে করে নেই, তারপরে সাথে সাথে লেখা যায়। বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি বাহুকে ডি পর্যন্ত আমরা বর্ধিত করব। বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এই এবি এর সমান সিডি হয়। তার মানে এ বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম কার সমান করে, এই এবি এর সমান করে। এবি সমান সি ছিল, তাহলে এটাও সি থাকবে। আচ্ছা, এবার ডি বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করি, ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করি। সেই লম্বটা কার সমান, বিসি এর সমান করে, বিসি এর সমান করে আমরা ডিই লম্ব অঙ্কন করি। তার মানে বিসি সমান এ ছিল, তাহলে এটা এ হবে। এবার কী করব আমরা, তাহলে অঙ্কনে কী করলাম, বিসিকে ডি পর্যন্ত আমরা বর্ধিত করেছি, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করেছি কার সমান করে, এবি এর সমান করে। আবার ডি বিন্দুতে আমরা ডিই লম্ব অঙ্কন করেছি কার সমান করে, বিসি এর সমান করে, বিসি এর সমান করে ডিই অঙ্কন করেছি। এবার সিই এবং এই যোগ করি, সিই এবং এই যোগ করি,
তাহলে এটা যদি সি আর এটা যদি এ হয় তাহলে এটা অবশ্যই বি হবে। যা হোক অঙ্কন তাহলে আমরা লিখতে পারি বিসিকে এমন ভাবে ডি পর্যন্ত বর্ধিত করি যেন যেন সিডি সমান এবি সমান সি হয়, সিডি সমান এবি সমান সি হয়, আবার ডি বিন্দুতে এমনভাবে ডিই লম্ব আঁকি যেন যেন ডিই সমান বিসি সমান এ হয়, তার মানে ডিই আর হইল বিসি সমান। আচ্ছা এবার সি কমা ই এবং এ কমা ই যোগ করি, অর্থাৎ অঙ্কন যেভাবে করলাম আমরা বর্ণনাটা ঠিক সেইভাবেই দিয়ে দিলাম। তাহলে এখন প্রমাণে চলে যাওয়া যায়, প্রমাণে চলে যাওয়া যায়। প্রমাণ, আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, নতুন করে যে ত্রিভুজটা উৎপন্ন হইলো এই পাশে, তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ই সি ডি এর মধ্যে, অর্থাৎ এ বি সি ত্রিভুজ আর একটা হলো সিইডি বা ইসিডি একটা বললেই হলো, এত এর মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করো আমরা যে দুইটা বাহু নিয়ে যে দুইটা বাহু আঁকিয়েছি তা কি এবিসি ত্রিভুজের এবি বাহু আর সিইডি ত্রিভুজের সিডি বাহু, এটা হইল সি এর সমান। আবার এবিসি ত্রিভুজের বিসি বাহু আর ইসিডি ত্রিভুজের ডিই বাহু সমান, এটা সমান আমরা এ ধরেছি। তাহলে দেখো একটা ত্রিভুজের দুইটা বাহু চলে গেল, দুইটা বাহু সমান হইল, একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে অন্তর্ভুক্ত কোণ এইটা কোনটা হবে, অন্তর্ভুক্ত কোণ হবে এইটা, তার মানে এবিসি কোণ, অর্থাৎ এই বাহু আর এই বাহু নিচ্ছি, তাহলে এই দুইটা বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণ হলো এটা। আবার এই বাহু আর এই বাহু চলে গেছে, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হলো এটা। তাহলে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ই ডি সি বা সি ডি ই, একটা বললেই হলো ই ডি সি বা সি ডি ই, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে। কেন সমান হবে, সমকোণ বলে, দুইটাই হলো সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা তাহলে একটা ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম বলতে পারি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি সর্বসমর চিহ্ন দিয়ে দাও, ত্রিভুজ ই সি ডি। আচ্ছা তাহলে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলাম। সর্বসম মানে সব দিক থেকেই সমান, সেটা বাহুর দিক থেকেও সমান আবার কোণের দিক থেকেও সমান, এটাই হলো সর্ব
সম। আচ্ছা, তাহলে সর্বসম যেহেতু, তাহলে দেখো এই ত্রিভুজের যে অবশিষ্ট যে বাহুটা আছে, এবিসি ত্রিভুজের অবশিষ্ট বাহু এসি আছে, আর এই ইসিডি ত্রিভুজের অবশিষ্ট বাহু আছে সিই, তাহলে এটা অবশ্যই সমান হবে, এটাকে আমরা বি ধরেছি। অর্থাৎ এসি আর এই সিই সমান হবে, যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম। আচ্ছা, এবং আমি বলেছি বাহুর দিক থেকেও সমান এবং কোণের দিক থেকেও সমান। আচ্ছা, তাহলে খেয়াল করো এই কোণটা, অর্থাৎ বি এ সি কোণ, বি এ সি কোণ এই কোণটা, তাহলে এইটা এটা তো সমকোণ। আচ্ছা, তাহলে এই কোণের সমান, অর্থাৎ এই বি এ সি কোণের সমান, তাহলে কোন কোণ হবে? এই ই সি ডি কোণ হবে। কারণ কি, এখানে বি বাহু, এখানে সি বাহু, এই যে এখানে বি বাহু, এখানে সি বাহু, তাহলে দুইটার অন্তর্ভুক্ত কোণ, এই বি আর সি এর অন্তর্ভুক্ত কোণ, তাহলে এটা বুঝে নিতে হবে। আবার এই কোণ আর এই কোণ সমান হবে, যেহেতু এইটা এটা সমকোণ, তাহলে এই কোণ এই কোণ, আবার এই দিকে এই সি কোণ, অর্থাৎ এ সি বি কোণ এবং সি ই ডি কোণ হবে। যেহেতু আমাদের এটা প্রমাণের জন্য দরকার নেই, আমরা ওটা নেব না। তাহলে দেখো কী লিখতে পারি, ই সি ডি, ই সি ডি। আচ্ছা, তাহলে বিএসি এবং ইসিডি কোণ আমাদের সমান প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা কী করব, যেহেতু কোণ এ বি সি সমান হইল কি 90 ডিগ্রি বা এক সমকোণ, এ বি সি সমান মানে বি কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 2 সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে যেহেতু বি কোণ একাই 90 ডিগ্রি, তাহলে বাদ বাকি যে দুইটা কোণ আমাদের রয়ে গেছে, অর্থাৎ বি এ সি প্লাস হইল এ সি ডি, এই দুইটা মিলা কিন্তু 90 ডিগ্রি হবে অবশ্যই। যেহেতু বি কোণ একাই 90 ডিগ্রি, তাহলে এই এ কোণ আর এই সি কোণ দুইটা মিলা হবে 90 ডিগ্রি, তাহলে 90 90 180 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো, এই বি এ সি কোণ আমরা কোন কোণের সমান প্রমাণ করেছি, বি এ সি কোণ সমান আমরা অবশ্যই ইসিডি প্রমাণ করেছি। তাহলে এই বি এ সি এর পরিবর্তে আমরা ইসিডি বসিয়ে দিই, ইসিডি সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে একটু খেয়াল করো, ইসিডি অর্থাৎ ইসিডি এই কোণ প্লাস হইল এসিডি, এসিডি এই কোণ, এই পাশের এই কোণটা, তাহলে এই দুইটা মিলা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের যে কোণ এসিই কোণটা হইল, তাহলে এইটা একাই 90 ডিগ্রি হবে, কারণ এইখানেও দেখো তিনটা কোণ হয়েছে, অর্থাৎ এসি বি কোণ, ইসি ডি কোণ এইটা, প্লাস হলো এসিই কোণ, তাহলে এইটা কোণ, এই তিনটা কোণ মিলা কিন্তু এক সরল কোণ বা 180 ডিগ্রি বা সম 2 সমকোণ। তাহলে যেহেতু এই কোণ প্লাস এই কোণ এই দুইটা মিলা 90 ডিগ্রি, কাজেই এই এসিইও হবে একাই 90 ডিগ্রি। তার মানে আমরা এসিই যদি ত্রিভুজ নেই, তাহলে এসিই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে সুতরাং ত্রিভুজ এসিই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এসিই হয়ে গেল সমকোণী ত্রিভুজ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই থাকবে। তো যেহেতু এটা বড় উপপাদ্য, আমরা আগামী ক্লাসে এর বাকি অংশটুকু আমরা শিখবো অবশ্যই। তো এটা আমি আগেই বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, কাজেই খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং বাসায় বারে বারে প্র্যাকটিস করুন। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম।